আপনারা অনেকেই আমাকে ফোন করে বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে চাইছেন বা কমেন্টস করে জানতে চাইছেন ইউটিউবে আমার ফেসবুকের পেজটার নাম কি। আমার ফেসবুকের পেজটার নাম হচ্ছে ক্রাইম মাস্টার ডোরো। আর যারা এক্ষুনি আমার পেজটা দেখতে চান, পেজটা কেমন দেখতে, আমি দেখুন স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওই পেজটাকে ফলো করুন, লাইক করুন। ওখানেও প্রচুর কন্টেন্ট খুব তাড়াতাড়ি পোস্ট হতে শুরু করবে, সেখানেও আপনারা দেখতে পাবেন ফেসবুকের মাধ্যমে। আর ইউটিউবের আমার চ্যানেলটা কেমন দেখতে, অরিজিনাল আমার চ্যানেলটা, তার একটা ছবি দিয়ে দিয়েছি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। শুরু হচ্ছে ভিডিও। বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো এবং তোমাদের প্রত্যেকের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা সময়। এবং হ্যাঁ, আমার আরও বেশ কিছু কাজকর্ম আছে, সেই কারণে সবসময় সবাইকে রিপ্লাই করতে পারি না, কিন্তু যখনই সময় পাই এক এক করে প্রত্যেককে গাইড করার চেষ্টা করি যতটুকু আমি জানি। এবং তোমাদের থেকেও কিন্তু বেশ ভালো ভালো আইডিয়াস আমি পাচ্ছি, তোমাদের থেকেও প্রচুর নলেজ আমি কিন্তু গ্যাদার করছি। এনিওয়ে, আজকে চলে এসেছি একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের উত্তর নিয়ে। অনেকেই বলেছে, দাদা একটা কুকুর জন্মানোর পর থেকে কটা ভ্যাকসিনেশন হয়, মানে কটা ভ্যাকসিন দেওয়া হয়, এই নিয়ে অনেকেরই কিন্তু মিসকনসেপশন রয়েছে। অনেককে মিসগাইড করা হয়, অনেককে ভ্যাকসিনের দাম প্রচুর নেওয়া হয়, তারপরেও কিন্তু লোকে সেই জিনিসটাতেই পাওয়া যায়। যারা বলে আমাদেরকে ঠকিয়ে দেওয়া হয়েছে, তারা যেচে ঠকে। এনিওয়ে, আজকে তোমাদেরকে জানিয়ে দিই, একটা কুকুরের বাচ্চা যখন জন্মায় 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত তাকে একটা ভ্যাকসিন করাতে হয়, যেটা হচ্ছে পাপি ডিপি, পার্ভোভাইরাস ডিস্টেম্পার, এটা করাতেই হবে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে। এবং 10 থেকে 12 সপ্তাহের মধ্যে করাতে হবে DHPPI, মানে ভ্যাকসিনস ফর ডিস্টেম্পার, অ্যাডিনোভাইরাস, হেপাটাইটিস, প্যারা ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড পার্ভোভাইরাস। বুঝতে পেরেছো? এটা কিন্তু তোমরা নোট করে নাও, কাউকে যাতে কোয়েশ্চেন না করতে হয়। ডাক্তারকে গিয়ে শুধু ভ্যাকসিনের নাম বলবে এবং ব্র্যান্ড বলবে এবং সেই সপ্তাহে চলে যাবে, মানে সেই টাইমের মাঝখানে পৌঁছবে, নাহলে কিন্তু বাচ্চাদের লাইফ রিস্ক হয়ে যেতে পারে। 16 থেকে 18 সপ্তাহের মধ্যে করাতে হবে DHPP র্যাবিস, মানে অ্যান্টি র্যাবিস যেটাকে বলা হয়, 16 থেকে 18 সপ্তাহের মধ্যে। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি, এরপর 16 থেকে 12 থেকে 16 মাসের মধ্যে, মানে 1 বছর থেকে 1 বছর 4 মাসের মধ্যে DHPP র্যাবিস, মানে অ্যান্টি র্যাবিস আরও একবার করাতে হবে। আচ্ছা, প্রত্যেক 1 থেকে 2 বছরের মধ্যে DHPP করাতে হবে এবং প্রত্যেক 1 থেকে 3 বছরে, প্রত্যেক 1 থেকে 3 বছরে র্যাবিস। এবং এইটাই আইন বলছে বা এটাই নিয়ম বলছে। এবার তোমাদেরকে আমি কিছু ভ্যাকসিনের প্রপার কোম্পানির নাম বলে দিই, যেগুলো তোমরা কেমিস্টের শপে গিয়ে বা ভেটেরিনারি শপে গিয়ে বললে সেই ভ্যাকসিনটা দিলে বেটার, যেটা আমি আমার বাচ্চাদের বাড়িতে দিই। দেখো, নোভিভ্যাক, এই নোভিভ্যাক কোম্পানির আমি কিন্তু পাপি ডিপি আমার বাচ্চাদের দিই। এবং তুমি যদি জিজ্ঞেস করো তারপর যে ভ্যাকসিনটা হয় DHPPI, সেটা কিসের দেবো? DHPPI আমি কিন্তু দিই আবার অন্য একটা কোম্পানির, ভ্যানগার্ড প্লাস। এটা জোয়েটিজের ভ্যানগার্ড প্লাস, একটা ভালো ভ্যাকসিন যেটা ডাক্তাররা অনেকেই প্রেসক্রাইব করে। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ, কিন্তু এটা কিন্তু আমি DHPPI হিসেবে দিই। এবং তুমি জিজ্ঞেস করতে পারো, এরপর র্যাবিস ভ্যাকসিনটা তুমি কিসের দাও? সেটা আবার নোভিভ্যাকেরই আমি দিই, ঠিক আছে? এবং এটাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করবে না, বেস্ট ভ্যাকসিন যেগুলো আছে সেগুলোই কিন্তু তোমার বাড়ির বাচ্চাদের দেবে। আর হ্যাঁ, ডাক্তারদের কাছে ভ্যাকসিন দিলে একটু বেশি রেট হয়, কিন্তু সেটা কিন্তু অথোরাইজড হয়, ওদের সাইনটা কিন্তু ইম্পর্টেন্ট তোমার ভ্যাকসিনেশন কার্ডের ভেতরে। প্যারাভেটরাও দিতে পারে, তুমি নিজেও ভ্যাকসিন দিতে চাইলে দিতে পারো। আমি যেহেতু অনেক কিছু জানি, তারপরে কিন্তু নিজে ভ্যাকসিন দিই না, কারণ এটা খুব রিস্ক হয়ে যেতে পারে, ভুল করে ভ্যাকসিন যদি স্কিনের ভেতরে না দিয়ে মাসেলে ঢুকে যায় প্রচণ্ড পেন হয় কিন্তু। তাই ভ্যাকসিনেশন যখন এই প্রসেসটা সম্পন্ন করবে, প্রপার ডাক্তারের কাছে গিয়ে করবে, এটা আমি তোমাদের কাছে সাজেস্ট করব। ইনিশিয়ালি প্রথম এবং দ্বিতীয় ভ্যাকসিনেশনের মাঝখানের যে ডিস্টেন্স থাকে সেটা কিন্তু 21 দিনের হয়, তোমাদের জানিয়ে রাখি, মানে পাপি ডিপি আর DHPPI এর মাঝখানে 21 দিন গ্যাপ হয়। এই 21 দিনটা কিন্তু চুপচাপ বসে থাকলে চলবে না, এর মাঝে কিন্তু ডিওয়ার্মিংও করাতে হবে বাচ্চাটাকে, এবং বাচ্চার ওজন হিসেবে ডিওয়ার্মিং করাতে হবে। বাচ্চার একদম ছোটো বাচ্চাদের ডিওয়ার্মিং করানোর জন্যে তোমার কি বলবো, মানে লিকুইড থাকে, এবং বড়দের জন্য ট্যাবলেটস থাকে, পার 10 কেজিতে 1টা করে ট্যাবলেট, এইটা কিন্তু হিসেব বলে। এবং তোমরা আরও ডিটেলসে জানার জন্য ডাক্তারদের কাছে যেতে পারো, ডাক্তাররা তোমাকে আরও বেশি করে গাইড করবে। এবং বন্ধুরা, আরেকটা ইনফরমেশান তোমাদেরকে দিচ্ছি যেটা ভীষণ সিরিয়াস, এই যে ভ্যাকসিনেশন যখন হয় বা ভ্যাকসিনেশন যে সময় করানো হয়, সেই সময় নজরে রাখতে হবে তোমার বাচ্চার, বাড়ির পাপির যেন সর্দি না হয়, যেন কোনোভাবে পেট খারাপ না হয়, যেন পেট গরম না হয়, যেন সে হিটে না থাকে, যেন বড় যে ডগ সে যেন কি বলবো, মানে তার যেন সেই সময় একটা পিরিয়ডস না হয় বা অনেক কমপ্লিকেটেড রোগ যেন না হয়, এই সময়গুলোতে কিন্তু ভ্যাকসিনস দেওয়া উচিত নয়। তারপর আবার সেইটা নর্মাল হলে আবার নর্মাল মেডিসিনের হ্যাবিট করে, লিভারের ওষুধ দিয়ে আবার একটা প্রপার ওয়েতে তাকে নিয়ে এসে তারপর ভ্যাকসিন তাকে দিতে হবে, এটা কিন্তু ডাক্তারদের কাছ থেকে জেনে নেবে তোমরা। এবং বন্ধুরা, আমাকে আজকে কেমন লাগছে?
জিমি শেরগিলের মতো লাগছে নাকি হিরো আলমের মতো লাগছে বাংলাদেশের? এনিওয়ে, আমি চশমা পরছি তার কারণ আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। যে বলছিলাম সিজন চেঞ্জ হচ্ছে, এই দিনটার অপেক্ষায় ছিলাম। কলকাতায় গা হাত পা পুড়ে যাচ্ছে এত গরম। প্রচুর ভালো ভালো ব্রিডের কুকুর কিন্তু সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু তোমাকে বেছে নিতে হবে তোমার বাড়ির বেস্ট পাপিটাকে। আমার সাথেও যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমার বাড়িতে যদি কোনো বাচ্চা হয়ে থাকে, তোমার বাড়িতে যদি কোনো ছোটো পাপি অ্যাভেলেবেল থাকে, তুমি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, এই লম্বা করে ভিডিও যেটা আমি নিজের তুলছি এভাবে তুলো না, হরাইজন্টাল মোডে, মানে ফোনটাকে কাট করে যে ভিডিওটা হয় টেলিভিশনে দেখার মতো, সেই ভিডিওটা তুলে আমাকে পাঠাও। তাদের বয়স, কোন কোন ভ্যাকসিনেশন হয়েছে, আদৌ হয়েছে কি না, ডিওয়ার্মিং স্ট্যাটাস, কটা ছেলে কটা মেয়ে, সব কিছু লিখে পাঠাও। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ছেলে বা মেয়ে কুকুরের মধ্যে ডিফারেন্সিয়েট করি না। আমার যেটা মনে হয়, ছেলের যা দাম হওয়া উচিত মেয়েরও তাই দাম হওয়া উচিত। বেশি কম এসব মানুষের মাথার রোগ। কারুর কোনো সাজেশন নেবে না, নিজের বিবেচনা দিয়ে চিন্তা করে একটা বাচ্চাকে নেবে। আর একটা বাচ্চা শুধু নিলেই হবে না, দায়িত্ব নিতে হবে এবং প্রচুর রেসপন্সিবিলিটি মাথায় রাখবে। ইনিশিয়াল 3 মাস তাকে ভালো করে খাওয়াতে হবে, ভালো করে রাখতে হবে, ঠিক টাইমে মেডিসিন দিতে হবে এবং আরও প্রচুর কেয়ারফুল থাকতে হবে, যাতে কোনো কিছু বাড়িতে ঘুরে সে মুখ না দেয়। এবং বন্ধুরা, আমি আমার বাচ্চাদের কেমনভাবে রাখি সেটা তো তোমাদের বললাম। কী কী নিয়মে আমি ডাক্তারদের কাছে নিয়ে যাই বা কী কী নিয়মে মেডিকেশনস হয় সেগুলোও তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, প্লিজ কমেন্ট করো কেমন লাগছে আমার এই সমস্ত কন্টেন্টগুলো। তোমাদের যদি কোনো ছোটো ছোটো বাচ্চার মানে কোয়ারি থাকে আমাকে কল করতে পারো, যতক্ষণ আমি ফোন ধরতে পারবো। ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যাচ্ছে। এই নাম্বারে তোমার নাম লেখো, একটা স্পেস দিয়ে তুমি কোথায় থাকো সেটা লেখো, এবং স্পেস দিয়ে কোন ব্রিড নিয়ে তুমি ইন্টারেস্টেড, কোন ব্রিড তুমি নিতে চাও বা কোন ব্রিড তোমার আছে, কোনো প্রবলেম হচ্ছে আমাকে জানিয়ে দাও। আর তোমার বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চা হয় বা কোনো পাপি অ্যাভেলেবেল থাকে, আমাকে প্রপারলি যেভাবে বললাম এভাবে ভিডিও পাঠিয়ে দাও, আমি পোস্ট করে দেবো। এবং তুমি স্ট্যান্ডার্ড ভালো মানুষকে তোমার পাপি দিতে পারবে, যারা তোমার পাপিটা নিয়ে নষ্ট করবে না, প্রপারলি তাকে রাখবে, যত্নে রাখবে। ফিরে আসবো নতুন ভিডিওতে। আজকেই বেশ কিছু ভিডিও আসছে বন্ধুরা, এবং ডোভারম্যান এবং তার সাথে কি জানো জার্মান শেফার্ড এবং গোল্ডেন রিট্রিভারের ভিডিও আসছে। তাই প্লিজ সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাথে দাও আমার।